হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর এখন আমি আগে থেকে সামান্য বেটার আছি, তো ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, ভিডিওটা শুরু করতে হবে। যেহেতু আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি যে আমি রোজ দিন ভিডিও করব, তো তাই জন্য ভিডিওটা শুরু করছি। আর এখন ভালো আছি মোটামুটি, গলা ব্যথাটা আছে, কমতে তো সময় লাগবে, কিন্তু তার জন্য তো আর বসে থাকতে পারছি না। ঘরের কাজ আছে, আর আজকে দুদিন আমাদের কাজের মাসি আসছে না, ওরও শরীর খারাপ, তো তাই জন্য আসছে না। তো ঘরের সব কাজ তো করতে হচ্ছে, রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে, তাই জন্য ভাবলাম যে না, ভিডিওটাও করে নিই। তো পজিটিভভাবে আবার ভিডিওটা শুরু করছি, কারণ সব সময় ভালো চিন্তা করতে হবে, পজিটিভভাবে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই জন্য আজকে ফ্রেশ মাইন্ডে ভিডিওটা শুরু করছি। আর সব সময় ভালো চিন্তা করা উচিত, ভালো লোককে ভালোবাসা উচিত, আর নেগেটিভ চিন্তা টোটালি মাথা থেকে বের করে দেওয়াটা দরকার। আমিও চেষ্টা করছি আর সামনের দিকে এগিয়ে যাওয়ার, আর নেগেটিভ মানে খারাপ চিন্তা খারাপ ভাবনা সব মাথা থেকে ফেলে দেওয়াটা সবারই দরকার। তাহলে চলুন আজকে দেখা যাক কী কী করি। তো আজকের ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাই আমার সঙ্গেই থাকবেন। এখন আমি একটা রেসিপি তৈরি করব, তো কি রেসিপি তৈরি করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও, সঙ্গে থাকবেন সবাই। চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। তার সাথে অ্যাড করছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আজকে সহজ একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তার সাথে অ্যাড করলাম 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। মশলাগুলোকে কষাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আজকের এই রেসিপিতে মশলাগুলো যত ভালোভাবে কষানো যাবে ততই রান্নার স্বাদ দ্বিগুণ হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে নিয়েছি 10 পিস পাঙ্গাস মাছ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ খেতে হয় এই মাছটি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই মাছটি যারা খান তারা বুঝতে পারবেন, সত্যি এই মাছের স্বাদ অতুলনীয়। খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে একবার হলেও আপনারা রেসিপিটি তৈরি করে দেখবেন, বাড়ির ছোট বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। পাঙ্গাস মাছের এই রেসিপিতে আমি জলের পরিমাণটা অল্পই দিলাম, কারণ ঝোলটা বেশি রাখবো না। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকা তুলে দেখে নিচ্ছি মাছগুলো কতটা সেদ্ধ হলো। এই পাঙ্গাস মাছ রান্নাতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ মাছগুলো অনেকটাই নরম। এই পাঙ্গাস মাছটি না ভেজে এভাবে যদি রান্না করেন এর স্বাদটা দুর্দান্ত হয়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতার সুন্দর একটি ফ্লেভার এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ঢাকা দিয়ে ভাপে রেখে দেব 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঙ্গাস মাছের রেসিপি। এটি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।